ওকে, সো ফাইনালি হচ্ছে দারাজের কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ডটা চলে আসলো ইবিএল থেকে, যেটা কো ব্র্যান্ড ইবিএল এর সাথে যেটা কো ব্র্যান্ডেড। এইটার কিছু সিকিউরিটি রিজনের কাছে কিছু জায়গা ব্লার করে আছে আর এই ওকে। আর হচ্ছে এই কার্ডটা কিভাবে অ্যাভেল করতে হয় এটা নিয়ে কোনো ভিডিও করতেছি না। এটা আপনি ইবিএল আপনার যে কোনো কাছাকাছি ইবিএল ব্রাঞ্চে গেলেও চলে বুঝতে পারবেন, অথবা হচ্ছে আপনি ইবিএল যে হেল্প সেন্টার আছে সেখানে কল দিতে পারেন। ইদার আপনি ডিরেক্ট গুগল করতে পারেন ইবিএল দারাজ কো ব্র্যান্ডেড কার্ড, আর সেখানে আপনি জাস্ট একটা আপনার ইনফরমেশন সাবমিট করলে ব্যাংক থেকে একটা কল আসে। আর এই কার্ডটা ব্যাংক থেকে যেটা বলে এটা 15 দিন সময় লাগে এটা। আর এমনিতে হচ্ছে ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন কিছু ভিডিওস অলরেডি আছে এটা কীভাবে অ্যাভেল করতে হয়, যারা অ্যাভেল করছে তারা দেখাইছে। এখানে আমার সাথে একটা ছিল যে মানে ওদের কার্ডটাতে দারাজের ছিল, মানে কার্ডের নাম হিসেবে দারাজ মেম্বারশিপ অর সামথিং এরকম কিছু একটা ছিল, বাট আমার ক্ষেত্রে এরকম না, আমি পুরো নামটাই আমার আছে। বাট এটার জন্য অনেকে বলছে এক্সট্রা চার্জ নেয়, আমি ব্যাংকে কথা বলে দেখলাম যে না, এটার জন্য আসলে এক্সট্রা চার্জ নেয় না। ব্যাংকে বলতে হয় যে আমার নামটা কার্ডে থাকবে, যদি আপনি না বলেন সেক্ষেত্রে ব্যাংক দারাজের যেই ডিফল্ট নেমটা সেটাই প্রিন্ট করে দিবে। আর সাথে যে পিন কার্ডটা আছে সেই পিন কার্ডটা অন্যান্য ব্যাংকে যেভাবে পিন দেয় সেভাবে, যদিও এখন অনেক ব্যাংক কার্ডের পিন রিসেট করার জন্য আর এই কাগজটা দেয় না, ওরা অটোমেটিক্যালি ওদের ব্যাংকিং সিস্টেমে একটা গেটওয়ে রাখে যেখানে আপনি অটোমেটিক্যালি কার্ডটার পিনটাকে রিসেট করতে পারবেন। ইবিএল এর কার্ডের ক্ষেত্রে আপনাকে কার্ডটা রিসিভ করার পরে অ্যাকনলেজমেন্ট স্লিপগুলো জমা দিতে হবে, এবং সেখানে আপনাকে একটা লেটারের মধ্যে কার্ডটাকে প্যাকেট করে রাখবে, সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সমস্ত ডিটেলস থাকবে এই, আর কার্ডের একটা হোল্ডার। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হলে ওদের হেল্প সেন্টারে কল দিতে হবে। ওদের হেল্প সেন্টার 16230 আই গেস, আপনি একটু গুগল করে নিলেই নাম্বারটা পেয়ে যাবেন, আর কার্ডের পিছনেও নাম্বার লেখা থাকে। তো এটা আপনাকে হচ্ছে কার্ডের সম্পর্কে কিছু জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এরপরে জাস্ট আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনি স্কাই ব্যাংকিং যেটা ইবিএল এর ই ব্যাংকিং সিস্টেম সেখানে আপনি লগ ইন করতে পারেন, সেখানে লগ ইন করে আপনি সমস্ত ট্রানজ্যাকশানস সব লেনদেন বা স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। এই হচ্ছে টোটাল কার্ডের ডিটেলস, আমি আর ইয়েতে যাচ্ছি না, মানে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার আমরা স্কাই ব্যাংকিংয়ে কীভাবে যাবো সেটা একটু দেখে নিব। ওকে, তো স্কাই ব্যাংকিংয়ের জন্য আপনি হচ্ছে ডিরেক্ট ইবিএল স্কাই ব্যাংকিং লিখে গুগলে সার্চ করলেই হবে। ইবিএল স্কাই ব্যাংকিং এটা আমার সার্চ করে এই যে প্রেফারেন্স লিঙ্কটাই থাকবে স্কাই ব্যাংকিং .ebl.com। এখানে লগ ইনটা হচ্ছে ডিফল্টে থাকে, আপনি কি জাস্ট নিউ ইউজার রিকোয়েস্ট, উইদাউট কার্ড আছে, উইথ কার্ড আপনার একটা কাস্টমার আইডি থাকবে, যদি কাস্টমার আইডি সম্পর্কে আপনি জানেন। তো আমি উইথ কার্ডে দিচ্ছি, এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনার যে কার্ড নাম্বারটা সেটা দিবেন, মান্থ অ্যান্ড ইয়ার এটা দেওয়ার পরে আপনি SMS দিতে পারেন অথবা ইমেল। ইমেল চ্যানেলটা হচ্ছে আপনি যদি দেশের বাইরে থাকেন তখন তো আপনার SMSটা কাজ করবে না, সো এটা এটা আমার কাছে ভালো লাগছে। সো এটা দিয়ে আপনি যখন এটা অবভিয়াসলি আপনার কার্ডটা যখন অ্যাক্টিভ হবে, তারপরে আপনি যখন আপনার কল সেন্টারে কল দিয়ে আপনি কার্ডটা অ্যাক্টিভ করবেন, এরপরে এই প্রসেসটা শুরু করবেন। এখানে রেজিস্ট্রেশন টিউটোরিয়ালটা দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন টিউটোরিয়ালটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। সাবমিট করার পরে কিছু জেনারেল কোয়েরিজ থাকবে, আমার অলরেডি সাবমিট করা হয়ে গেছে যার কারণে আমি আর রিসাবমিট করতেছি না, আমি জাস্ট লগ ইন করবো এখান থেকে। ওকে, আমি হচ্ছে ওটিপি একটা প্রত্যেকবার লগ ইন করার সময়ও একটা ওটিপি, এটাও আমার কাছে ভালো লাগছে আসলে, সিকিউরিটি কনসার্ন ওরা খুবই। আমি যদি জাস্ট গেট লগ ইন ওটিপি দেই, এখানে একটা ওটিপি আমার ফোনে ওরা পাঠাই দিছে বলতেছে একটু। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে ফাইনাল ড্যাশবোর্ডটা, এখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন কার্ডের, আর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আপনি টাকা অ্যাড করতে চাইলে সেখান থেকে। আর আরেকটা জিনিস বলে রাখবো যে কার্ডের যে পিনটা দেওয়া হয়েছে সেই পিনটা যে কোনো একটা বুথ থেকে রিসেট করে নিলে বেটার হয়, তখন আপনি আস্তে আস্তে ট্রানজ্যাকশনগুলো শুরু করতে পারবেন। আর আরেকটা জিনিস, আপনি যেদিন আমি যেদিন কার্ডটা রিসিভ করছি সেই দিন কোনো ট্রানজ্যাকশন ছিল না, এটা মানে যেদিন আমি কার্ডটা শুরু করছি ট্রানজ্যাকশন সেই দিনকার, মানে আমার আজকে গতকালকে আমি জাস্ট কার্ডটা রিসিভ করলাম আর কি। তো ওই তারপরের দিন থেকে জাস্ট হচ্ছে অ্যাক্টিভেশনের পরে 24 ঘন্টা পর থেকে হচ্ছে আপনি কার্ডটা ইউজ করতে পারবেন আর কি। সো এইটা হচ্ছে টোটাল কার্ডের ডিটেলস। আর কার্ডটা তো বললাম যে
আর আরেকটা বিষয়, এই কার্ডটা এন্ডোর্সও করা যায়, বাট আমি যখন গতকালকে রিসিভ করতে গিয়েছিলাম তখন দেখলাম যে আসলে ওদের এন্ডোর্সমেন্টের যেই ওদের সাফিসিয়েন্ট ডলার নেই, যার কারণে এন্ডোর্স করতে পারি নাই আর কি। সো এইটা আর কি আপাতত বিএলআর কার্ড সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস। আরও ডিটেলস জানতে চাইলে ওদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা ওদের কল সেন্টারে একবার কল দিয়ে জেনে নিতে পারেন। থ্যাংক ইউ।